কিশোরগঞ্জে 2 দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন। বুধবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এর আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহায়তায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুকন উদ্দিন ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এবিএম লুৎফর রশিদ রানা, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে এলাহি সহ ক্রীড়া সংস্থার ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড়বৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। রাকিব কিশোরগঞ্জ আইডিয়াল হাই স্কুল, দ্বিতীয়। রাকিব এই বেটা মহিনন্দের মানুষ, ধন্যবাদ। প্রথম কিশোরগঞ্জ আইডিয়াল হাই স্কুল, তৃতীয় একই ব্যক্তি মোহাম্মদ ইয়াসিন মিয়া, মহিনন্দর শিবিদাস। দ্বিতীয় জান্নাত রাকিব কিশোরগঞ্জ আইডিয়াল হাই স্কুল, দ্বিতীয়। রাকিব এই বেটা মহিনন্দের মানুষ, ধন্যবাদ। ভালো কিছু করতে পারলে সবারই মনটা ভালো থাকে। ব্যর্থতাটা ফার্স্টে ব্যর্থতাটা আসলে অনেক কষ্ট হয়, কিন্তু অনেক ব্যর্থতার পরে সফলতা আস্তে আস্তে যখন আসে মনটা এমনিতে খুশি হয়। কয়টা পুরস্কার পেয়েছো আজকে তুমি? আমি আজকে টোটাল 5টা পুরস্কার পেয়েছি। কি কি ইভেন্টে? ওটা আমি 400 মিটার 200 মিটার ফলস মেরে দিয়েছিলাম, বের হয়েছিলাম না, 400 মিটার করছি, ওইটাতে ফার্স্ট। লং জাম্পে হাই জাম্পে দুইটাতে ফার্স্ট হয়েছি, আবার রিলেতে ফার্স্ট হয়েছি। আচ্ছা, এটা আজকে যে প্রতিযোগিতা, আন্তঃ স্কুল প্রতিযোগিতা না, আন্তঃ স্কুল শেখ কামাল জাতীয় গেমস, হাই স্কুল, হাই স্কুল, হ্যাঁ, উন্নত সত্তর। আচ্ছা, মানে তোমার